হাই বন্ধুরা, একদম সাদা ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর সাদা ড্রেস মানে আমি বেশিরভাগ বিরিয়ানি খেতে চাই, কারণ বিরিয়ানিটা একটু কালারফুল যেন একটু দেখাতে পারি, সেই জন্যেই কিন্তু সাদা ড্রেসটা পরে যায় বিরিয়ানি খাওয়ার দিন। কিন্তু আজকে বিরিয়ানি খেতে যাচ্ছি না, আজকে আরও কালারফুল জিনিস খেতে যাচ্ছি, মানে খুব 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 কালারফুল, মানে দেখেই মজা লেগে যাবে তোমাদের। তোমরা এর আগেও জিনিসটি দেখেছো, কিন্তু আজকে যেটা দেখবে সেটা একটু অন্যরকমভাবে, অন্যরকম রূপে, মানে বলতে পারো যেটাকে আগে তোমরা দেখেছো সেটা 2.0 ভার্সন আজ তোমরা দেখবে। তাহলে চলে যাই সেই 2.0 ভার্সন দেখাতে। তোমার ভিডিও দেখবে কিন্তু তাহলেই ভালো লাগবে, চলো যাই। হাতে গ্লাস, আর গ্লাস মানে বুঝতে পাচ্ছেন এত বড় গ্লাসে কি খেতে পারি আমরা। তা কি খেলাম না খেলাম সেটা দেখো ভিডিও, তাহলে বুঝতে পারবে। 2000 years late. বন্ধুরা, এই লাল লাল আলো, সাবস্ক্রাইবের ঘন্টা যাকে আর কি বলে, তা এই লাল লাল আলো আর এই পিছনে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এক কথায় বলা যেতে পারে একটু ভালোবাসা জাগতে পারে সবার মনে। আর এই জায়গাটা সবার জন্যে, ফ্যামিলিও আসো, বন্ধু বান্ধবও আসো, অলরেডি তিনটে বন্ধু বসে খাওয়া দাওয়া করছে, আর প্রেমিক প্রেমিকা আসতেই পারো, ওতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এসো, খাওয়া দাওয়া করো, মানে দাদার দোকানের খাওয়া দাওয়া করো, অন্য কিছু খেও না, এটুখানি তোমাদের কাছে বলি। কারণ সব জায়গা নষ্ট করা উচিত না, পার্ক তো নষ্ট করে ফেলেছো, এই ভালোবাসার জায়গাটাকে নষ্ট করো না। নতুন অ্যাম্বিয়েন্স, ঘরের চাল, বন্ধুরা হাতে এসে গেছে সেই, এটা দেখতে বিয়ারের মগ হতে পারে কিন্তু এর মধ্যে বিয়ার নেই, আর এটা যেহেতু ফ্যামিলি চ্যানেল সেখানে বুঝতেই পারছেন ওসব কথা বলা উচিত না। এসছে সেই ফালুদা, সেই ফালুদা, এবং এই ফালুদা তোমরা আগেও দেখেছো, কারণ আমিই তো প্রথম এনেছিলাম, আর দিদি তো প্রথম এনেছিল না, আমরাই শুরু করেছি। তা দাদা সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, সেখানে আজ আবার আসলাম দাদার ইনভিটেশনে। চারিদিকে দেখ,
আজকেরটা বলতে পারো ফালুদা 2.0। তার কারণ আগেরটা এত সাজানো ছিল না, এবারেরটা সাজানো গোছানো এবং আরও কিছু জিনিস বেড়েছে, সেই জন্য আমি এটাকে 2.0 বললাম। তার কারণ এতে রাবড়ি টেস্ট বেড়েছে, আরও বিভিন্ন বিভিন্ন জিনিস যেগুলো আগে একটু পরিমাণটা কম পড়তো সেটা একটু একটু বেড়েছে, সেই জন্যে আরও ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, খেতে কেমন লাগবে সেটা এবার খেলেই বোঝা যাবে। তাহলে চলো আস্তে আস্তে এর মধ্যে ডুব মারি। মানে পুনর্জন্ম হয়ে আবার ফিরে এসছে আমাদের কাছে এবং জায়গাটা খুবই সুন্দর হয়েছে, সেই জন্য অবশ্যই দেখানোটা তোমাদের জরুরি। মানে চলো এবার খাওয়া দাওয়া করাই, আর বলি আগের থেকে ভালো না খারাপ। ভার্সন 2.0 এসে গেছে ফালুদার। ভার্সন 2.0তে সত্যি কথা বলতে থিকনেসটা বেড়েছে আগের থেকে একটু, আগে থিকনেসটা একটু কম ছিল মানে রাবড়িগুলোর, এবার থিকনেসটা বেড়েছে, তা সেই জন্য আশা করি একটু টেস্ট অন্যরকম লাগবে। দেখি প্রথমে সেই আইসক্রিমটা খেয়েই দেখি। হ্যাঁ বন্ধুরা, দামটা বেড়েছে, দামটা এটার দাম হয়েছে 45 টাকা, আর ছোটো গ্লাস যেটা দেখলে সেটা আগে যেটা 25 ছিল সেটা হয়েছে 30 টাকা, মানে 5 টাকা করে বেড়েছে মাছ। কিছু পেতে গেলে কিছু হারাতে, তো সেটাই ব্যাপার, একটু মজার খাবার খাই তার জন্য একটা ভালো জিনিস তো পাচ্ছি। বাটার স্কচ আইসক্রিম দেওয়া আছে, এর সঙ্গে টুইন অনটা আছে। আইসক্রিমের ফ্লেভার সেম, কিন্তু আগের থেকে আইসক্রিমটা একটু অন্যরকম লাগলো। আর হ্যাঁ ভালো, আইসক্রিমের কোয়ালিটি ভালো। আর একটুখানি ভিতর থেকে তুলি, যেটা আমার কথায় চুমো বাইট যেটাকে আমি বলি। এলাচ, বাদাম, রাবড়ি, হালকা হালকা দুধের ফ্লেভার, আইসক্রিম, চিয়া সিড, সব কিছু মিলেমিশে আমি বলবো আগের ফালুদাটা যদি 10 টাকা থেকে থাকে, মানে আগের ফালুদা যদি 10 দেয়, 10-এ 10 দেই, এই ফালুদাকে আমি দেবো 10-এ 15। তার কারণ জিনিসপত্র কোয়ালিটিও ভালো হয়েছে আগের থেকে, জিনিসপত্রের পরিমাণও আগের থেকে বেড়েছে এবং জিনিসপত্রের টেস্ট আগের থেকে অসাধারণ হয়েছে। এই সেই বিষাক্ত বাইট যেটাকে অন্য একজনের ভাষায় বলে, কিন্তু আমার ভাষায় চুমু খাবার যেটাকে বলি, চুমু যাকে বলি। খেয়ে দেখি, কদাই চুমু ভাট 45 টাকা এই একটা খেলে আইসক্রিম কি, মানে মানে আমুল কুলটুল কিচ্ছু না, এ তো মানে মধু মধু যাকে আর কি বলে, মধুর বাবা। বন্ধুরা সঙ্গে একজন আছে, সঙ্গে কী আছে বলুন তো, সঙ্গে আছে আমাদের সেই অদিম বাবু যাকে আপনারা বিসর্জনের সময় দেখেছিলেন, যাকে আপনারা গণেশ পুজোয় দেখেছিলেন, সেই বাবু আজকে এসছে খেতে। আমিও ফালুদার ভিডিও করেছি, ফার্স্ট টাইম প্রথম করছে, আমরা দ্বিতীয়বার প্রথম। আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন, অদিম ঘোষ বলে সার্চ করলেই পাবেন। নিজের প্রমোশন নিজে করছে ভাই, টাকাটা কিসে দেবে? আপনারা কিছু শুনেননি, ঠিক আছে, শুনবেন না এসব কথাগুলো, শুনতে নেই। এই এবার সিমে উঠেছে, এটা কিন্তু আড্ডা হচ্ছে, ঠিক আছে, এটা আড্ডা হচ্ছে। মানে দাদার প্রত্যেকটা ভিডিও, দাদার প্রত্যেকটা ভিডিও এবং দাদাকে আমি ফেসবুকে ইনস্টাগ্রামে যথেষ্ট ফলো করি, কারণ দাদা সত্যি সোশ্যালি এত অ্যাক্টিভেটেড এবং সত্যি দাদার ভিডিও আমার এত ভালো লাগে, জাস্ট মানে কি বলবো, অসাম দাদা। একটা একটা সিরিয়াস। আচ্ছা এখানে পাম দেওয়া দিয়ে চলছে, ততক্ষণ আমি আরও 2 চামচ খেয়ে দিলাম, যত খাচ্ছে তত মনে হচ্ছে শেষ করে গ্লাসটাকে। একটা সেলফি প্লিজ, এদিকে তাকাবেন। ওই বাবা কেমন লাগছে আমাদের, কি ও ক্যামেরাটা কোথায় নিচে না উপরে? হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবার লোকেশনটা আরেকবার বলে দাও। আমার লোকেশন হচ্ছে রামনগর বেলতলা। যদি আপনারা বসিরহাট থেকে আসেন তাহলে বসিরহাট চৌমাথা থেকে নেজাট রোড ধরে ঠিক 5.5 কিলোমিটার আসলে আপনি পেয়ে যাবেন বেলতলা রেস্টুরেন্ট খোলা আকাশ, রাস্তা ঠিক ডান সাইডেই পড়বে। মানে দোকানের নামটাও ইউনিকই হয়েছে, ফালুদার দাম চেঞ্জ করেছো, কত কি রেখেছো ফালুদার দামটা এবার? অ্যাকচুয়ালি ফালুদার দাম চেঞ্জ করেছি বলতে সব কিছুরই দাম চেঞ্জ হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। ওটা তো অ্যাকচুয়ালি দুধের উপরে, আইসক্রিমের উপরে বা অন্যান্য জিনিসের উপরে হয়, তো দুধের দামটা অনেকটা প্রথম থেকে এখন অনেকটাই বেড়ে গেছে। দুধের দাম আপনারা জানেন সচরাচর, আপনারা তো বাড়িতে নিয়েই থাকেন দুধ, সেই জন্যে 5টা টাকা জাস্ট অনলি 5টা টাকা করে বাড়ানো হয়েছে গ্লাস পিছু। কোয়ালিটি ইম্প্রুভমেন্টের জন্য, হ্যাঁ কোয়ালিটি এমবিয়েন্সের জন্য, এটা সবার জন্য, হ্যাঁ কিন্তু কোয়ালিটি ভালো হয়েছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, দাম তো চিনির দামও বেড়েছে, দুধের দামও বেড়েছে, হ্যাঁ হ্যাঁ কিছুর দামে দিন দিন বেড়েই চলেছে,
তাতে করে 5 টাকা বাড়ানোটা সামান্য বাড়ানো জিনিসটা ভালো চাই আর হচ্ছে জিনিসের টেস্টটা ভালো চাই আপনারা খেয়েছেন আপনারা খেয়েছেন নিঃসন্দেহে আপনারাই বলতে পারবেন সেটা কেমন দাদা তো নতুন নতুন চেষ্টা করে চলেছে আর একটা জিনিসও তো হচ্ছে মোটামুটি সেটা সেটা আপাতত গোপনীয় থাক হ্যাঁ হ্যাঁ সেটা খুব শিগগিরই তোমরা এতে যতটা ভালোবাসা দাও এই ভিডিওগুলো তত আরো নতুন নতুন জিনিস দাদাও তুলবে আর আমরাও দেখাবো এবার আমরা তো আছি বসে যে ওই জন্যই দাদাদেরকে তুলে ধরার জন্য আর তোমরা আছো দাদাদের এখানে এসে খাওয়ার জন্য আর দাদাকে ভালো ভালো রিভিউ দেওয়ার জন্য তোমরা যত আসবে দাদা তত নতুন আইটেম তুলবে এবং আরও চেষ্টা করবে জিনিসগুলোর কোয়ালিটি কোয়ান্টিটি আরও ভালো করার তোমাদের উপরেই সব কিছু নির্ভর করছে তাহলে দর্শকদের জন্য শেষবারের মতন কিছু কথা সবাই ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রচণ্ড মশা বন্ধুরা প্রচণ্ড মশা অ্যাম্বিয়েন্স ভালো কিন্তু একটু মশার কামড় সহ্য করতে হবে কারণ ভালো জিনিস পেতে গেলে একটুখানি তো কষ্ট করতে হয় না আসল খেলাতে এইগুলোই এই যে চারিদিকটাই যে এত সুন্দর করে সাজানো তোমরা দামি দামি রেস্টুরেন্টে এসির জন্য যদি 50 টাকা বেশি দিতে পারো তা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের জন্য আর এত সুন্দর একটা খাবারের জন্য মাত্র 5 টাকা দিতে পারবে না তাহলে আর কিছু তোমরা বাঙালি না তাহলে কারণ বাঙালি তো খাওয়ার জন্যই পাগল না আমরা কোনো মিথ্যে কথা নেই বন্ধুরা যেটা বললাম সত্যিই তাই এটা ফালুদার ভার্সন 2 সত্যি সত্যি আগের থেকে সত্যি অনেকটা চেঞ্জ হয়েছে আর দাদার ব্যবহার তো কেমন তোমরা অবশ্যই জানো খুবই ফ্রেন্ডলি দাদা দাদার দোকানে এসেছিলাম আপনাদেরকে শর্মা দেখানোর জন্য যেটাও সারা বসিরহাটে কোথাও নেই শুধু দাদার কাছেই আছে আর ফালুদা তো এখানে প্রথম এখান থেকেই শুরু হলো বসিরহাটে আপাতত বসিরহাটে আর কোথাও নেই সাব ডিভিশনের মধ্যে কোথাও নেই বসিরহাটের আর এর টেস্ট যত খাই তত খেতে ইচ্ছে করে আগেরবার যদি এর 2 গ্লাস খেতে ইচ্ছে হতো এবারের 10 গ্লাস খেতে ইচ্ছে হচ্ছে এতটা সুন্দর লাগছে শুধু পেটের জায়গা নেই তাই আর নাই আরও সারিয়ে দিতাম তা বন্ধুরা এরকম আরও ভালো ভালো নতুন নতুন খাবার দেখতে গেলে যেটা তোমাদের করণীয় তোমরা জানো একটা লাইক একটা শেয়ার যত ইচ্ছা তত কমেন্ট করো কমেন্ট নিয়ে কোনো বাধা নেই আর হ্যাঁ যেটা করণীয় এরকম ভালো জিনিস দেখতে গেলে একটা সাবস্ক্রাইব একটা মাত্র একটা বন্ধুরা মাত্র একটা ওর জন্যই এত খিদে ফালুদার খিদে 10 গ্লাস হতে পারে কিন্তু সাবস্ক্রাইবারের খিদের কোনো সীমা নেই ওটা খুব দরকার বন্ধুরা তোমরা আমাদের একটুখানি সাপোর্ট করো বন্ধুবান্ধব একটি বললাম না সবার জন্য এই জায়গাটা ফ্যামিলিও আসতে পারবে বন্ধুবান্ধবও আসতে পারো নো প্রবলেম প্রেমী প্রেমীও আসতে পারো কিন্তু ভদ্রতা বজায় রেখে আসবে এটা খেতে লাগি আর তোমরা দাদার দোকানে আসতে থাকো এই জিনিসটা আরও চেঞ্জ হতে পারে দেখো এই শটটা ও কিন্তু তুলতে যাচ্ছিল না আমি তুলছি তো বিষয় দেখো তোমার যাকে দেখো ভালো করে একদম মানে মন করে খাচ্ছে সে দেখো লাস্টে এরকম করে খাই হাঁকুরের মতোই দেখো এমনি চেহারাটা এমনি না কিন্তু সুন্দর লাগে সেলফ সার্ভিস পছন্দ করি নাকি